সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য শিলিগুড়ি, আর যথারীতি সম্পূর্ণ ভ্রমণ জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা, ফ্ল্যাগবার্ড চ্যানেলের পক্ষ থেকে। মেক পাহাড়ের শহর দার্জিলিং, কালিম্পং, ইচ্ছেগাঁও, লাভা ও লোলেগাঁওয়ের একাধিক দর্শনীয় স্থান দেখে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে আমরা আজ ছুটে চলেছি ক্রমান্বয়ে নিজ গৃহের দিকে। এটা শিলিগুড়ির সেই বিখ্যাত করোনেশন ব্রিজ, যা তিস্তা নদীর উপর রানী এলিজাবেথ 1937 সালে প্রতিষ্ঠা করেন, যার আর এক নাম সেভক ব্রিজ। এটা শিলিগুড়ির অন্যতম দর্শনীয় স্থান, এখানে রাফটিংও করার ব্যবস্থা আছে। ব্রিজের আদিম প্রহরীরা আমাদেরকে অভিবাদন জানাচ্ছেন অবনত মস্তকে। আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ থেকে সমতলে আসার পরেই মনে হচ্ছে যেন প্রায় নিজ এলাকাতেই চলে এসেছি। তাছাড়া শিলিগুড়ির রাস্তাঘাট ও মানুষজনের সব কিছুই বাংলাদেশিদেরই মতো, এমনকি কথাবার্তাও। তবে শিলিগুড়ি এসে এখানকার বিখ্যাত আলু পরোটা এবং বিরিয়ানি খেতে ভুলবেন না। আজকে আমরা প্রথমে আমাদের পূর্ব নির্ধারিত হোটেলে যাব, সেখানে আমাদের ব্যাগ অ্যান্ড লাগেজ রেখে চলে যাব বিগ বাজারে শপিং করতে। তারপর রাতের আহারের পর হোটেলেই বিশ্রাম। আজকে আমরা রাত্রিযাপন করব শিলিগুড়ির হোটেল নীলাদ্রি প্যালেসে। এই হোটেলের ঠিকানা হচ্ছে হিলকার্ট রোড নিয়ার ভেনাস মোড, অপোজিট অফ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, শিলিগুড়ি 734001। ফোন নাম্বার সহ অন্যান্য বিস্তারিত তথ্য আমরা ডেসক্রিপশানে দিয়ে দেব। এখানে আমরা রুম বুকিং দিয়েছিলাম booking.com এর মাধ্যমে। রুম প্রতি ভাড়া 800 রুপি। রুমগুলোতে এসি আছে, তবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট অন্তর্ভুক্ত না। বন্ধুরা, আমরা শিলিগুড়িতে এসে যে হোটেলে ছিলাম সেই হোটেলটা আপনাদেরকে দেখালাম। আর আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি এসে এক রাত থেকেছি, কারণ ইমিগ্রেশনে যেহেতু এখন অনেক সময় লাগছে, এদের সময় প্রচুর পর্যটকের ভিড়, বাংলাদেশিরা প্রচুর পরিমাণে সিকিম দার্জিলিং বেড়াতে আসছেন ঈদে, তাই ইমিগ্রেশনের ভিড়ের চিন্তাটা মাথায় রেখেই আমরা আগের রাত্রে শিলিগুড়ি এসেছিলাম। এখন আমরা শিলিগুড়ির হোটেল থেকে চেক আউট করে সরাসরি চ্যাংরাবান্ধা বর্ডার উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, যে হোটেলে আমরা ছিলাম আর কি শিলিগুড়িতে এসে, সেই হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন, আর এই হোটেল সম্পর্কে বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিই। কমিটমেন্ট অন্তত আমার কাছে। হোটেল কেমন লাগলো ভাই, যে হোটেলে ছিলেন? হ্যাঁ, হোটেলটা আসলে অনেক ভালো ছিল, যদিও এত যতটা আমরা ভেবেছিলাম যে খারাপ হবে তার চেয়ে অনেক বেটার আমার মতে। অনেক ভালো একটা ঘুম হয়েছে, আরামদায়ক, সবকিছু মিলে ওভারঅল বেস্ট। ওকে, তোই ভাই কেমন লাগলো হোটেল? আবার জায়গায় অসাধারণ। এ পর্যন্ত যতগুলো হোটেল ছিলাম তার মধ্যে প্রাইসের দিক দিয়ে বলেন, কোয়ালিটির দিক দিয়ে বলেন, সার্ভিসের দিক দিয়ে বলেন, খুব ভালো লাগছে। শিলিগুড়িতে কেউ যদি আসেন তাহলে আমাদের এই নীলাদ্রি প্লেসে আসতে পারেন, ভালো হোটেল, কোয়ালিটি ভালো এবং সার্ভিসও ভালো। আমরা এখানে 6 জন মিলে 3টা রুম নিয়েছিলাম, আর আমরা হোটেল বুকিং করেছি মূলত
booking.com থেকে আর সরাসরি হোটেল বুকিং করলে হয়তো খরচ আর একটু কম তো যেহেতু আমাদের হাতে সময় কম ছিল ব্যাগেজ অ্যান্ড লাগেজ নিয়ে হোটেল খুঁজে বেড়ানো সম্ভব না তাই আমরা ভাইদের সাথে একসাথে আমরা এখানে তিনটা রুম নিয়েছিলাম তো মোটামুটি আমরা সবাই স্যাটিসফাইড এই শিলিগুড়ি হোটেল নিয়ে তো আশা করি আপনারা যদি চান শিলিগুড়িতে এসে হোটেলে থাকতে চান তো আমরা ডেসক্রিপশনে বিস্তারিত তথ্য দিয়ে দেবো আপনারা এখানে এসে থাকতে পারবেন আর আপনি দেখতে পাচ্ছেন হোটেলের বেড অ্যান্ড আদার্স ডেকোরেশন মোটামুটি ভালো এসি আছে তারপরে হচ্ছে ভালো টিভি আছে যদি আমার রুমের টিভিটা গতকাল চলেনি আমরা সারেগামা পাওয়া দেখতে পারি নাই যাই হোক আর আমরা অনেক রাত্রে ফিরেছি ফলে রুম সার্ভিসে যোগাযোগ করিনি এই ঘুমিয়ে পড়েছিলাম আর কি তো বন্ধুরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোন স্থানে ততদিন ভালো থাকবেন আর ফ্লাইং বার্ড চ্যানেলের সাথে থাকার জন্যে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ